আজকের সকালের ভূমিকম্পে এমন কেউ নেই যে টের পায়নি। সো ভূমিকম্প হওয়ার পূর্বেই আপনারা চাইলে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনেই আপনারা ভূমিকম্প হওয়ার যে অ্যালার্ট, সেই অ্যালার্ট সার্ভিসটি অন করতে পারেন। ভূমিকম্প হওয়ার পূর্বে একটি অ্যালার্ম বেজে উঠবে, যেভাবে আপনি বুঝতে পারবেন যে ভূমিকম্প এই লোকেশনে হওয়ার সম্ভাবনা রয়েছে, বা ভূমিকম্প হওয়ার পূর্বেই অ্যালার্টটি বেজে উঠবে। সো কীভাবে আপনারা আপনাদের ফোনের মাধ্যমেই এই অ্যালার্ট সিস্টেমটি চালু করবেন আমি আজকে সেটিই শেয়ার করব। এবং তার আগে বলে নিই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার অ্যান্ড্রয়েড ফোনেও আসবে ভূমিকম্পের অ্যালার্ট। সো এই জন্য আপনাকে আপনার ফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। এখানে সার্চ বক্সে আপনারা লোকেশন সার্চ করবেন। আমি লোকেশন সার্চ করলাম। এই যে লোকেশন সার্ভিস, লোকেশন সার্ভিসে আসার পরে দেখবেন এই যে আর্থকোয়েক অ্যালার্টস দেখতেই পাচ্ছেন। এই আর্থকোয়েক অ্যালার্টসটা এখন অফ করে দেওয়া আছে, আপনারা আপনাদের ফোনে এভাবে অন করে নেবেন। ভূমিকম্পের অ্যালার্ট অন হয়ে গেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে, ছাড়াও দেখতে পাচ্ছেন সিএ ডেমো। সিএ ডেমোতে আপনারা দেখতে পারবেন ডেমোটা দেখাচ্ছে এই কারণে, যখন আপনাদের ফোনে অ্যালার্ম চলে আসবে ভূমিকম্প হওয়ার পূর্বে, তখন সেম এরকমটি আসবে। সো যাতে করে আপনারা বুঝতে পারবেন যে আপনার লোকেশনে বা আপনার আশেপাশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে বা ভূমিকম্প হবে। সো আজকে সকালেও এরকমই ঘটেছিল। আপনি দেখতে পাচ্ছেন লার্ন আর্থকোয়েক সেফটি টিপস, তো এখানে সেফটি টিপসগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্নভাবে, এবং সেখান থেকে আপনারা এখান থেকে টিপসগুলো নিতে পারেন। সো আপনি চাইলেই আপনার ফোনে ভূমিকম্প অ্যালার্ট সার্ভিসটি অন করে দিতে পারেন, এবং এই অ্যালার্ট পেতে গেলে অবশ্যই ওয়াইফাই বা সেলুলার ডাটা কানেক্টিভ করা থাকতে হবে। তাহলে আপনারাও আজকে এবং এক্ষুনি এই অ্যালার্ট সিস্টেমটি চালু করে নিন। মহান আল্লাহ চাইলে এই সেটিংসটির মাধ্যমে হয়তো আমরা এই সেটিংসটির মাধ্যমে ভূমিকম্পের মতো দুর্যোগ হতে রক্ষা পেতে পারি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর মহান আল্লাহ আমাদের সকল প্রকার এরকম দুর্যোগ থেকে রক্ষা করুক, আমিন।